আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নোবেলজয়ী প্রফেসর মাহমুদ ইউনূস ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছে গতরাতে। সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম বা অনলাইন পোর্টালগুলো নানা খবর প্রকাশ করছে। একটি খবরের শিরোনাম, গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না। শিরোনামটা যাই হোক না কেন, এই শিরোনামের যে খবর, সেই খবরের মধ্যে দেখছি যে প্রধানমন্ত্রী তাকে কিভাবে দেখেন তার একটা উপলব্ধি তিনি ব্যক্ত করেছেন। তো খবরে বলা হচ্ছে, আমি চারদিকে বিপদের মধ্যে আছি, এই অবস্থায় কথা না বলা নিজেকে রক্ষা করা একটা সুবিধা, মানে অর্থাৎ এই অবস্থায় কথা না বলে নিজেকে রক্ষা করা একটা সুবিধা, যত কম কথা বলা যায় ততই হয়তো ঝামেলার হাত থেকে বাঁচব। 12 তারিখে আমাদের অফিস দখল নিতে এলো, আমরা পুলিশের কাছে গেলাম, পুলিশ বলল আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। গণতন্ত্র মানবাধিকার নিয়েও তিনি কথা বলেছেন, সেখানে বলেছেন আমরা কেউ গণতন্ত্রের বিরুদ্ধে না, এটা সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে, আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায় নীতির পক্ষে, এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। গণতন্ত্রের কথা সবাই এখন মুখ খুলে বলতে পারছে না, বিভিন্ন সময় নিজেকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের কারণ হিসেবে ডক্টর ইউনূস বলেন, আমার মনে হয় উনি মনে করেন আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা অপরাধী, আমি সেরা চোর। উনি বলেন আমি সুদখোর, আমি ঘুষখোর, এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্পর্কে তার ধারণা খুবই খারাপ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে ভালো জানেন না, ভালো জানেন না বলেই এত পরিমাণ বালা মুসিবত। কয়েকদিন আগে তার অফিসে যে কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে বলে তিনি প্রকাশ্যে বলেছেন, তো এই পরিস্থিতিটা আন্তর্জাতিক অঙ্গনেও একটি ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। যেমন আমরা দেখি যে তার পক্ষে নোবেলজয়ী শতাধিক ব্যক্তি বিবৃতি দিয়েছে, এছাড়াও অন্যান্যরা মিলে প্রায় 243 জন, এর আগে 190 জন। তার মানে বিশ্বব্যাপী একটি ধারণা যে বাংলাদেশে নোবেলজয়ী ইউনূসের প্রতি সুবিচার করা হচ্ছে না এবং বিচারকে টেম্পারিং করা হচ্ছে, দ্রুত গতিতে বিচার করা হচ্ছে। এবং প্রফেসর ইউনূস নিজেও বলেছেন যে তাকে যে কোনো সময় জেলে ঢুকানো হতে পারে। এই বক্তব্যগুলোর প্রেক্ষিতে ডয়েচে ভেলের এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ, যেহেতু সরকারের একটি সর্বোচ্চ পর্যায়ের যে যিনি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভালো নজরে দেখেন না, তাকে অত্যন্ত খারাপ লোক হিসেবে চিত্রিত করেন বা মনে করেন, সেই কারণেই হয়তো এত দুরবস্থার মধ্যে তাকে পড়তে হয়েছে। তারপরও তিনি বলেছেন যে তিনি দেশেই থাকবেন, তিনি দেশে থেকেই গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য লড়বেন, কথা বলবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।